বিশ্ব যখন মেতে আছে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তখন অনেকটা নীরবেই এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এক আসর বিরতি শেষে আবারও যুক্ত হওয়া এই ইভেন্টের জন্য বেশ কিছু পরিচিত মুখ লাল সবুজ শিবিরে। আফিফ, রাব্বি, সাইফদের মতো পরিচিত মুখ, আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। পাইপলাইনে থাকা মৃত্যুঞ্জয়, রিপন, রাকিবুলরাও তো প্রমাণিত পারফর্মার ঘরোয়া ক্রিকেটে। চীনে তাই স্বর্ণজয়ের আত্মবিশ্বাস বাংলাদেশ দলের। সবার মাথায় একটা জিনিস আছে, আমরা গোল জেতার জন্য যাচ্ছি, আর টিম অনেক ব্যালেন্সড। আমার মনে হয় বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে, ইয়াং প্লেয়ারও যারা আছে তারাও খুবই ট্যালেন্টেড। আমার মনে হয় খুব ভালো একটা কম্বিনেশন আছে, যদি ইনশাআল্লাহ আমরা যদি আমাদের সেরা শটটা দিতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। এশিয়ান গেমসকে সামনে রেখে লম্বা সময় ক্যাম্প করেছে দল, চট্টগ্রামেও হয়েছে প্রস্তুতি পর্ব। সব মিলিয়ে ১৯তম আসরকে সামনে রেখে বেশ সন্তুষ্ট অধিনায়ক। ম্যাক্সিমাম এইচপি প্লেয়াররা আছে, ওরা অনেকদিন ধরে একসাথে ক্যাম্পে একসাথে প্র্যাকটিস করছে, আর আমার মনে হয় আমরাও লাস্ট কয়েকদিন ধরে একসাথে ক্যাম্প করছি চিটাগংয়ে একসাথে, তো প্রিপারেশনটা খুব ভালো। আর যদি আমরা ভালো এক্সিকিউশন করতে পারি ভালো রেজাল্ট করা সম্ভব। আমরা এখনো জানি না কে আসতেছে সামনে, কার সাথে খেলা, আমাদের যেই আসবে আমরা আমাদের সেরা দেওয়ার চেষ্টা করব। তবে কাজটা সহজ হবে না বাংলাদেশের জন্য। চীনের এই আসরকে সামনে রেখে শক্তিশালী দল সাজিয়েছে ভারতও। তবে সেই চ্যালেঞ্জ সঙ্গী করেই শুক্রবার রাত 1টায় দেশ ছাড়বে এই 15 ক্রিকেটার। এখনো প্রতিপক্ষ ঠিক না হলেও 4 অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।